যুবক ডাক দেওয়ালে, মেহেরে শুনে নাও, আমার মরতে হবে, আমার মাওলার দরবারে যেতে হবে। মেয়েটাকে ডাক দেওয়ালে, যুবতীরে তুমি আমাকে ভালোবাসতে চাগো, আমার মাওলারে ভালোবাসো, আমার আল্লাহরে ভালোবাসো, আমার রাসূলকে ভালোবাসো, তুমি আমার ভালোবাসো? না না, আমি মুসলমান কখনো এটা সম্ভব নয়। নবীজি বলছে দুইটা জিনিস হেফাজত করতে, নাম্বার ওয়ান আমার দু গালের মধ্যবস্ত, নাম্বার টু আমার দু পায়ের মধ্যবস্ত, আমি তোমার দিকে তাকাইতেও পারবো না, অন্যায় করতে পারবো না, এটা দ্বারা সম্ভব নয়, তুমি দূর হয়ে যাও। যুবতী অনেক ফন্দি করলেন, কোনভাবে আত্মাকে আটকানো যায়, কোনভাবে তার ইমান নষ্ট করা যায়। বাবারা দেলের কান্ডা লাগায় শুনে নেন, যুবক ভাইয়েরা নবীর প্রেমের আলোচনা শুনে নেন, নবীর মহব্বত আলোচনা শুনে নেন। আমার যুবকেরা, যুবক কি করলেন? গভীর রাত্রে ঈশার নামাজ পড়ে নবীজি আলোচনা করেন সাহাবীদেরকে নিয়ে। যুবক আলোচনা শুনতে শুনতে সব সাহাবি বাইর হয়ে গেলেন। যুবক পরে বাইর হলেন, যুবক যখন পরে বাইর হলেন এবং পরে যখন বাইর হলেন, ওই মহিলা রাস্তার কিনারে দাঁড়াই রইলেন। যুবককে দেখে হাত ধরে টান দিয়া ঘরের মধ্যে নিয়ে গেলেন। কোন দিন জন্য কবরের ডাকেছে যাই রাসূল আল্লাহ, আজকে যদি আমার নিজের কন্ট্রোল করতে না পারি, আজকে যদি এই যুবতীর ছলনায় পড়ে অন্যায় করি, আল্লাহ আমি জাহান্নামী যুবক হয়ে যাব, আল্লাহ আমারে তুমি বাঁচাও। যুবককে বাজান জিনার জন্য আকৃষ্ট করতে লাগলেন। যুবক চক্ষু দুটি বন্ধ করে জমিনের মধ্যে পড়ে গেলেন। যুবক যখন বেউস হইয়া ঘরের মধ্যে পড়ে গেলেন, এই যুবক যখন বেউস হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন, এই মহিলা কি করলেন? ভয় পেয়ে গেলেন, মনে করলেন যুবক যদি মারা যায় আগামীকাল আমার বিরুদ্ধে মামলা হবে, জেল জরিমানা হবে, বিচার হবে। সঙ্গে সঙ্গে যুবকের হাত ধরে টানতে টানতে নিয়ে রাস্তার কিনারায় ফেলে রাখলেন। ফজরের রক্ত আজান শুরু হয়ে গেল, যুবক রাস্তার কিনারায় পড়ে আসি বেহুশ হয়ে। ফজরে যখন আজান কানের ভিতরে গেছে রে, যুবকের হুশ ফিরে পেয়েছে, যুবকের মুসলমান শুনে নেন। কিন্তু এমন অবস্থা হয়েছে, অজ্ঞান অবস্থায় পড়ে আসে কানের ভিতরে আজান শুনে, আসসালাতু খাইরুম মিনান নাওম, আজানের ধ্বনি কানে আসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি আসে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফজরের নামাজ শেষ হয়ে গেল, মুসল্লিরা মসজিদ থেকে বাড়ির দিকে ফিরতে যখন ছিলেন, অন্যজনে পড়লেন মুসল্লিদের, দেখে রাসূলুল্লাহর পিছে এই যুবক নামাজ আদায় করত, সেই যুবকটা পথের কিনারে পড়ে আছে। এই যুবকটাকে ধরে নিয়ে বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে বাবার কাছে নিয়ে দিলেন। বাবা এই নেন চাচা আপনার সন্তান। ছেলেটাকে হাতে পাইয়া সেবা যত্ন করতে লাগলেন, হুশ জ্ঞান ফিরে পায় না, কথা বলতে পারে না। যুবক তিন দিন সময় লেগে গেল, কথা বলে না, তিন দিন মসজিদও আসে না, রাসূলুল্লাহ সব পয়সে আর নামাজ আদায় করতে আসে না। নবীকে কত ভালোবাসতেন আর নবীও কত ভালোবাসতেন। এবার যুবক কি করলেন? যুবক মারা অসুস্থ হয়ে একটা পিসিট কাগজ চাইলেন, একটা কলম চাইলেন, কাগজের মধ্যে লিখে দিলেন, বাবা আমি তোমার অধম নালায়েক সন্তান, বাবা গো ও বাবা আমি তোমার হক আদায় করতে পারলাম না, যদি ভুল করে থাকি আমারে আপনি মাফ করে দিবেন, যদি অন্যায় করে থাকে আমারে মাফ করে দিবে, আমি যদি মারা যাই রে, আমি মারা গেলে রাতের অন্ধকারে আমারে কাফন দাফন পরাইবেন, পৃথিবীর কোনো মানুষ যেন টেরে না পায়। আমি যদি মারা যাই আমার কবরটা বাইরে কোথাও করবেন না, আমার কবরটা ঘরের ভিতরে করবেন, যাতে করে আমার কবরটা কেউ না দেখে, দুনিয়ার কোনো মানুষ যেন জানতে না পারে। ওই রাত্রে যুবক মারা গেলেন, বাবা নিজ হাতে গোসল করাইলেন, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে, যে সন্তান বাবার লাশ কাঁধে নিতে সেই জানে সন্তানের লাশ কত ভারী গো, যে সন্তান বাবার লাশ কাঁধে নিচে সেই সন্তান জানে বাবার লাশটা কত ভারী। পৃথিবীর মধ্যে লাশ বহনকারী, পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে আপন জনদের লাশ কত ভারী। দাদু ভাইরা নিজ হাতে গোসল করাইলেন, কাফন পরাইলেন, নিজ ঘরের মধ্যে দাফন করে দিলেন, দাফন করে দিয়ে একদিন দুদিন চলে যায়। আমার নবী ডাকতে বলো, ও আমার সাহাবীরা রে,
ওই গ্রাম থেকে একজন যুবক প্রতিনিয়ত নামাজে আসতেন। আজকে আমি সেই যুবক রেয়াজ কয়েকদিন দেখি না, সেই যুবক কেন নামাজে আসে নাই? সাবিরা বলে, হুজুর নিশ্চিত নিশ্চিত কোনো কুটুম বাড়ি মেহমান বাড়িতে গেছে, কোথাও বেড়াইতে গেছে। আমার নবী বলে, না আমি নবী নিজেই যাব রে, আমি খবর লইতে। ওই যুবক আমার প্রেমে পাগল ছিল, আমার আজকে মহব্বতে ভরপুর ছিল, আমি নবী নিজেই বাড়ির আঙ্গিনায় যাব। আমার নবীজি চলে আসলেন বাড়ির আঙ্গিনায়, যুবকের বাড়ি চলে আসলেন, এসে নবী সালাম দা, আসসালামু আলাইকুম আলাল বাইত, একবার নয় দুবার নয় তিন তিনবার সালাম দিলেন। সালামের জবাব আসলো, ভিতরে আসলেন, যুবকের বাবা দেখে রাসূলুল্লাহ ঘরের মধ্যে। এবার রাসূলুল্লাহকে দেখি, যুবকের বাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসেন ঘরের মধ্যে আসেন। যুবক ঘরের মধ্যে, যুবকের ঘরের মধ্যে গেলেন, যুবকের বাবারে জিগায়, হুজু বাবা, মিয়া তোমার সন্তান কই, তোমার ছেলেটা কই? বলে, হুজু আমার ছেলে আছে, এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। বলে, আপনার ছেলে কোথায়, আপনি জবাব দিতে পারবেন না? কয়ে, হ্যাঁ আমি জবাব দিতে পারবো না। কয়ে, কেন জবাব পারবেন না? কয়ে, কেন, কোনো প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। হুজুর বললেন, তোমার ছেলে কোথায় বলো? বলে, আমি জবাব দিতে পারবো না। রাসূল গুসা হয়ে ফুটতে গেলেন, তখন বলেন, হুজুর এইটা আমার নবীজির নজরে পড়ে গেলেন। একটু মন খারাপ করে যখন উঠতে গেলেন, রাসূলুল্লাহ সাহ নজরে পড়ে গেলেন, ঘরের মধ্যে নতুন একটা কবর দেখা যায়, একটু মাটি খোঁড়া। নবী বললেন, তোমার নতুন ঘরের মধ্যে কেন মাটি খোঁড়া? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি মাটি খোঁড়া দেখে ফেলেছেন, আপনার কাছে আর লুকাবো না, আমার কলিজার টুকরা সন্তান আর দুনিয়ার মধ্যে বেশি নাই, আমার দুনিয়া থেকে আমার সন্তান বিদায় লইয়া গেছে। আর কোনদিন আমার আব্বা বলে ডাকবে না, আর কোনদিন ফিরে আসবে না আমার যুবক বন্ধুরা। সন্তানের প্রেমে বাবা অজর নয়নে কান্দে, যেমন দেখলাম রওদানের জমিরে হৃদয়ের বাবা মায়ের কান্না। এই চট্টগ্রামে আমরা ছশরীলে দেখি নাই, ফেসবুকের মধ্যে নেটের মধ্যে দেখা গেল, রাউজানের চট্টগ্রাম রাউজানের জমিনে বন্ধু হইয়া বন্ধুর চির বিদায় করে দিছে মায়ের কান্না। পাগলিনী মা, পাগলিনী বাবা, সন্তানের হাড্ডি গুড্ডি হাতের মধ্যে নিয়া চোখের পানি ছেড়ে ডাকতে বলে, আমার আল্লাহ, আমি কি অপরাধ করেছিলাম? আজকে সন্তান আমার লাশ কাঁধে নিবে, আর তা থুয়া সন্তানের লাশ তুমি আমার কাঁধে উঠাইলা, আল্লাহ এই কি তোমার নীলা? রওজানের জমিন বাড়ি হয়ে গেছে, কান্নায় কান্নায় বাড়ি হয়ে গেছে জমিনের মধ্যে, সন্তানের ব্যথা বাবা জানে, তোমরাও বাবা হও যুবক, তোমরাও বাবা হও, তোমরাও বুঝবা সন্তান কি ধন, এটা আমরা বুঝি না, আমাদের এখন বোঝা সেটা। যখন আমরা সন্তান, আমাদের সন্তান হবে, সন্তান যখন চোখের আড়াল হয়ে যাবে তখন তুমিও বুঝবা তোমার বাবার চোখের পানি কত পড়ছে। জোরে জোরে চিল্লা বলা যাবে, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যুবকের বাবা কান্দে, আমার নবী ডাকতে বলে, ও বৃদ্ধা তুমি কেন কান্দ? বৃদ্ধা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান বেঁচে নাই, তবে এই কবর আমি ঘরের মধ্যে দিছি। নবীজি বললেন, তুমি কেন আমার জানাইলে না? এই যুবক তো আমার পিছে প্রতিনিয়ত নামাজ আদায় করত, আমি নবীর আদর্শের উপরে ছিল, আমি নবীর সুন্নাত তরিকার উপরে ছিল, আমি নবীর প্রেমের মালা তার গলায় ছিল, একবার তুমি কেন আমার খবর দিলে না, জানাইলে না? যুবকের বাবা ডাকতে বলো, হুজুর আমি কোনো জবাব দিতে পারবো না, একটা চিঠি আছে আমার কাছে সন্তানের শেষ স্মৃতি। চিঠিখানা হাতের মধ্যে নিয়া, চিঠিখানা হাতের মধ্যে নিয়া রাসূলুল্লাহ যখন হাতের মধ্যে নিলেন, চিঠির মধ্যে লেখা আছে, বাবা জীবনে আপনার হক আদায় করতে পারলাম না, বাবা গো আমি যদি মারা যাই এই জমিনের ভিতরে রাতের অন্ধকারে আমার দাফন করাইয়া দিব, পৃথিবীর
কোন মানুষকে যেন জানতে না পারে, পৃথিবীর মধ্যে কোন মানুষ যেন জানতে না পারে তুমি কোন মানুষ গোসল করাবে না, তোমার নিজ হাতে গোসল করাইবা, নিজ হাতে দাফন করাইবা, দুনিয়ার কোন মানুষ না জানে। আমার নবী চিঠিখানা পুড়িয়া দর দর করে চোখের পানি দিতে সারিয়া জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সিটির হাগিলি খাগি কথা আপনার আমি জানাইয়া দি। এই চিঠিখানা দেওয়ার কারণ এই যুবক যখন জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়েছিল এক মহিলার ছলনায়, যুবক মনে করছে হয়তো সে মার ওই অবস্থায় সেই ঘর থেকে উদ্ধার হয়েছে, ওই যুবতীর ঘর থেকে উদ্ধার হয়েছে। মানুষ যখন জানতে পারবে ইসলামের কলঙ্ক হবে, মানুষ যখন জানতে পারবে রাসূলের উপর আঘাত আসবে, মানুষ যখন জানতে পারবে যে মুসলমান জাতি জিনাখোর, মুসলমান জাতি নারীখোর, এটা যখন মানুষ জানতে পারবে তখন আমার রাসূল কষ্ট পাবে, ইসলামের মধ্যে আঘাত লাগবে। এই জন্য যুবক কি করছে, সে রাতের অন্ধকারে বিদায় নিতে বলছে, বাবাকে বলছে গোপনে যেন দাফন দেয়া দেয়, কেউ যেন না জানে। আমার নবী চিৎকার মেরে ডাকতে বলে যুবক তুমি আমার এত ভালোবাসতা, আমার ভালোবাসার জন্য জীবন দিয়া গিলা, আমার ভালোবাসার জন্য তুমি কাউকে জানতে দাও নাই, ইসলামকে তুমি এত ভালোবাসো, ইসলামকে ভালোবাসার কারণে তুমি রাতের অন্ধকারে বিদায় নিলা, কাউকে তুমি জানতে দিলে না, ইসলামকে তুমি ভালোবাসার কারণে তোমার বাবা নিজ হাতে দাফন করাইলো, কেন তো অন্য মানুষকে ডাক দিল না। ও দুনিয়ার মুসলমান, আমার নবী দোয়া করলেন, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যুবকটা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করছে, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আজকে তারা ইসলামের টুপি দাড়ি লাগাইয়া বলৎকার করে, তারা ইসলামের মধ্যে নাই, তারা বেদর্মী, জোরে বলেন ঠিক কিনা? ইসলামের উপরে আঘাত আনে আজকে, দাড়ির উপরে আঘাত আনে, টুপির উপরে আঘাত আনে, হয়তো আমার ওয়াজ শুনিয়া কেউ কষ্ট পাইতে পারেন। আজকে মুসলমানের ছেলে হইয়া মিলাদুন নবীর বিরোধিতা করি, আজকে মুসলমানের ছেলে হইয়া বলৎকার করি, মুসলমানের ছেলে হইয়া বেগানা মহিলা আনিয়া হোটেলে যায়, বেগানা মহিলা নিয়ে অন্য পুরুষ নিয়ে অন্য মহিলার কাছে চলে যায়, তাহলে বোঝা গেল আজকে ইসলামের দুশ্মন আমরা। আমার আল্লাহ বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমানদাররা বিশ্বাসীরা তোমরা কি করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে সেটার প্রমাণ করেছে গাউসিয়া কমিটি, সেটার প্রমাণ করেছে আজকে বিশ্বব্যাপী মানুষকে জানিয়ে দিয়েছে চট্টগ্রামের গাউসিয়া কমিটি, নিজের ভাইকে দাফন করতেই কেমনে, করোনায় রোগে যখন মানুষগুলো মারা গেছে, আপনজন যখন দূরে সরে গেছে, গাউসিয়ার 70 গুণের ভাইরা তারা দাফন করেছে, কাফন পরাইছে, গোসল করাইছে, এটা প্রমাণ করে দিছে। আর আমাদের দেশে কিছু নামধারী আলেম যারা বলৎকার করে ইসলামকে দুশ্মন, ইসলামের দুর্নাম করাইতে চায়, আমার দেশে কিছু দাড়িওয়ালা মৌলবীরা যারা মিলাদুন নবীর বিরোধিতা করে অমুসলিমদের মুখে হাসি ফুটাইতে চায়, এরা ইসলামের দুশ্মন, জাতির দুশ্মন, জোরে জোরে বলেন রাসূলুল্লাহর দুশ্মন, কোরআনের দুশ্মন, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান, ওই মহিলার ঘরে চলে গেলেন, মনে আছেন মহিলার ঘরে চলে গেলেন রাসূল, যা পর মহিলা থরথর করে কাঁপন শুরু করেছে, মহিলা ডাকদা বলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একজন মুসলিম মহিলা, যৌবনের তারণ নাই, ওই যুবকের প্রেমের তারণ নাই, আমি পাগল হয়ে গেছিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি এত কৌশল অবলম্বন করলাম তাকে জিনা করার জন্য, এত আমি চেষ্টা করলাম, সমস্ত সৃষ্টা আমার ব্যর্থ হয়েছে, আর রাসূলুল্লাহ ইসলাম যে এত শান্তি, আপনার আদর্শ যে এত ভালো আমি আগে জানতাম না, আর রাসূলুল্লাহ মুসলমান জাতি যে জিনাকারী না, মুসলমান জাতি যে ব্যভিচারকারী না, মুসলিম জাতি যে অন্যায় করে না, নারীর সতীত্ব নষ্ট করে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বুঝতে পেরেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যুবকটা জীবন দিয়া প্রমাণ করে দিছে, তবু ইজ্জত দেয় না,
জীবন দিয়া চলে গেছে তবু ইয়া রাসূলুল্লাহ আমার প্রতি সে কোন রকম লোভ লালচা করে নাই ইয়া রাসূলুল্লাহ আমি আর মুসলিম থাকতে চাই না আমারে আপনি কালেমা পড়ায়া দেন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আমার নবী কয় যুবক ও মহিলা ও মেয়ে তুমি আমার যুবককে মারার জন্য দায়ী যুবতী ঘরের ভিতর থেকে বিনায়ের সঙ্গে ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আগে যদি জানতাম আমি অমুসলিমের ঘরে জন্ম নিয়েছি ইয়া রাসূলুল্লাহ আমি তো আগে জানি নাই আগে বুঝতে পারি নাই আপনার সত্য আদর্শের নীতি এত এত দয়াবান ইয়া রাসূলুল্লাহ যুবক আজকে প্রমাণ করে দিয়ে চক্ষু খুলে দিয়ে গেছে যে জীবন দিয়ে চলে যাবে তবু ঈমান বিক্রি করবে না আজকে বোঝা যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সমস্ত ধর্মের মুখে আমি সমস্ত ধর্মকে আমি বাতিল ঘোষণা করে মুহাম্মাদের ধর্ম প্রচার করতে চাই আপনার দ্বীন ইসলাম আমি গ্রহণ করতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে কালেমা পড়ায়া দেন আমার নবী কালেমা পড়ায়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ডাকতে বলে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু ওয়াক আল্লাহ ছাড়া এ যুবতী শুনে নাও পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া কোনো বান্দব নাই এই দুনিয়ার মধ্যে বান্দব যদি পাইতে হয় আল্লাহ বিনে কোনো বান্দব নাই লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু ওয়াক আল্লাহ ছাড়া এবং আল্লাহকে পাওয়ার জন্য তার মাধ্যম পুরুষ হলাম আমি তার পাওয়ার জন্য একমাত্র ঠিকানা আমি রাহমাতুল লিল আলামিন যুবতী ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আমার আর বুঝতে বাকি নাই ওই মাওলাকে পার একমাত্র ঠিকানা যে আপনি এটা যুবক আমাকে প্রমাণ দিয়ে গেছে এটা আমি বুঝতে পেরেছি ইয়া রাসূলুল্লাহ আজ থেকে আপনার কদমের নিচে আমি দোয়া ভিক্ষা চাই আমি অমুসলিম থেকে মুসলমান হলাম আজ থেকে আপনার মাধ্যমে আমার স্রষ্টাকে রাজি খুশি করতে চাই আমার মুসলমান যুবকেরা এ যুব সমাজ আজও সেই পথ খোলা রয়েছে ধর্মের পথে ফিরে আসো অন্যায় পথ ছেড়ে দাও বাতিলের পথ ছেড়ে দাও ছেড়ে দিনের পথে চলে আসো দেখবে শান্তি আর শান্তি শান্তি ফিরে আসবে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা এ মুসলমান গভীর মনোযোগ নবী গো কিচ্ছু চাই না নবী গো কিচ্ছু চাই না শুধু চরণ ধুলি চাই ঠিক কিনা নবী গো কিচ্ছু চাই না তবে ওই বেইমানেরা যা চা আমি একটু বলেছি আল্লাহ বলো মিনান নাস মানুষের মধ্যে অভাব নাই না সদরত্ব মানুষ আল্লাহ কয় মানুষের মধ্যে একদল আছে বেইমান মুনাফিক আল্লাহ বলে হাবিব আপনাকে আমি জানি দো মিনান নাস মানুষের মধ্যে মায়াকুলো তারা বলবে আমার না তোর ইমান আছে বিল্লাহি আল্লাহর প্রতি অবিলে অবিলে আখির আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে অমাগম বেম উমিনিন আল্লাহ বলে হাবিব রে একদল বেঈমান আছে যারা আপনার কদমের মধ্যে আসবে তারা বলবে আমরা মুমিন আমরা মুত্তাকিন হাবিব ওই সমস্ত বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ একটা জায়গা প্রস্তুতি করে রাখলাম বেঈমানদের জন্য আমি একটা ভালো সুন্দর জায়গা রাখলাম সেই জায়গাটার নাম হলো উইদ্দাতুল কাফিরিন আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম একটা নয় দুটি নয় সাত সাতটা জাহান্নাম এ বেঈমানেরা নবীর নবীর সঙ্গে বেঈমানি করবি ইসলামের সাথে বেঈমানি করবি ইসলামের সাথে জুলুমবাদী করবি ইসলামের মধ্যে ধোকাবাদী করবি ইসলামের দোহাই দেয়া সন্ত্রাসি করবি ইসলামের দোহাই দেয়া ঠাকবাদী করবি ইসলামের দোহাই দেয়া সন্ত্রাসি করবি আল্লাহ কয় হাবিব আমি ওদের জন্য প্রস্তুতি করে রাখছি একটা নয় দুটি নয় সাত সাতটা জাহান্নাম কিডা কিডা যাবেন একটু হাত উঁচু করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহ তুমি বাদশার বাদশা মদিনাওয়ালা তুমি বাদশার বাদশা কামলিওয়ালা বলে না নবী মোহাম্মদ সাল্লাল্লাহ তুমি বাদশার বাদশা মদিনাওয়ালা তুমি বাদশার বাদ
বাদশা কামলি, একটু মহব্বতে বলেন, তুমি বাদশার বাদশা মদিনা, ও আমার রাসূল নবী গো, আপনি রহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন, আমার সাথে বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশা কামলি ওয়ালা, তুমি বাদশার বাদশা মোহাম্মদ নামে তুমি জবরে মালা, মুরদা দেল জিন্দা হইয়া হবে উতালা। দুই চারটা সঙ্গীত গাইতেছি শুধু আপনাদের ঘুমের সময়, তিনটা বেজে যাচ্ছে তো, চুকি ঘুম আসছে, আমি নিজেই অসুস্থ, সঙ্গীত গাওয়া আমার পিসা না, তবু বলেন না একটু জোরে জোরে, এই মোহাম্মদ নামের তুমি জপরে মালা, মোরদা দেল জিন্দা হইয়া হবে উতলা, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশা কামলি ওয়ালা, তুমি বাদশার বাদশা মোহাম্মদ নামের তুমি জপরে মালা, মুরদা দেল জিন্দা হইয়া হবে উতলা, মুরদা দেল জিন্দা হইয়া হবে উতলা, ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি বাদশার বাদশা কামলি ওয়ালা, তুমি বাদশার বাদশা সাল্লাল্লাহু, এর এই গোলামের এই মিনতি শোন মদিনাওয়ালা, এই বাড়ি ঘোনার এই মিনতি শোন মদিনাওয়ালা, আমরা আর কিছু চাই না, চাই শুধু চরণ তলা, নবী ঠিক কি না, আমরা নবী চরণ চাই কি চাই না, চাই কি চাই না, বাড়ি ঘন বাড়ি ঘনার এই মিনতি শোন মদিনাওয়ালা, আমরা আর কিছু চাই না, চাই শুধু কদম তলা, নবী চট্টগ্রাম বাসীর এই মিনতি শোন মদিনাওয়ালা, আমরা আর কিছু চাই না, চাই শুধু কদম তলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশা মদিনাওয়ালা, তুমি বাদশার। একজন যাইব, যাবেননি দাদু ভাই, আল্লাহ কয় বেঈমান মুনাফিকদের জন্য, তো আমি তো প্রস্তুতি করে রাখছি জায়গাটা, আমরা করতে তাহলে থাক, সুন্দর জায়গা, কোন জায়গাটা, জাহান্নাম, শুধু আগুন পাথর দিয়া জ্বালানো হবে, সাপ কিচ্ছু, যেখানে গরম পানি হাইলি পাতের পানিগুলো পাওয়া যাবে, যেখানে ওই জাহান্নামের গেটের মধ্যে লাগানো থাকবে জাকুম নামে কাটা যুক্ত গাছ, জাহান্নামের সর্বনিচ দেশে একটা জায়গা আছে, মুসলমান শুনে নেন বাদান রে, এই জাহান্নামের নিম্ন কাতারে একটা একটা জায়গা আছে, যেখানে জাহব্বুল ফজুল নিম্ন কাতারের একটা জায়গা আছে, যেখানে গছ পচা পানিগুলো গড়ায়া গড়ায়া পড়বে, সেই জায়গা হবে মোনাফিকদের স্থান। আজকে মুসলমানদের মধ্যে ইসলামের মধ্যে ঢুকে ধোকাবাজি করা যাবে না, ইসলামকে ধোকা দেওয়ার জায়গা না, ইসলাম ধোকাবাজ থেকে বাঁচার জন্যে আজকে ইসলাম আসছে পৃথিবীর মধ্যে সমস্ত ধর্মের চাইতে, ইসলাম
ইসলাম ধর্ম আল্লাহ পাকের মনোনীত ধর্ম, সেই ধর্মের মধ্যে আসা পর আজকে মুসলমানের গর্বে ধর্ম নিয়া শুধু গরু খাওয়া শিখলা, এখনো ছয়টা কালেমা পড়তে বললে পারো না, ছয় চারজন ফেরেশতার নাম যদি বলতে বলি, যদি বলি চারজন খলিফার নাম বলেন কয় হারি না, ছয়টা কালেমা পর কয় হারি না, এখন যদি মনে কিছু করবেন না আমি যদি জিগা এ ভাই আপনাদের মধ্যে এখন আপনারা মুসলমান জানাজা চতুর্থ তাকবীরটা বলেন পারবে না, আর দুই চারজন হাতে গোনা মানুষ পালবে তাহলে কেমন মুসলমান, নিজের ভাইরা ফাঁকি দিতে গেলেন জানাজা পড়লেন সেখানেও ফাঁকি দিলেন, জানাজার নামাজে বুবা হয়ে দাঁড়ায় থাকলেন, চিন্তা করলেন বাবা জানাজার নামাজে কিন্তু নামাজে কিন্তু যখন ইমাম সাহেবের পিছে পড়বেন, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে ইবতিদাতুল বেজাল ইমাম বলে আপনি ইমাম সাহেব যা বলতে আপনি হয়ে যাবে, কিন্তু জানাজার নামাজে কিন্তু ইমাম সাহেব যা পড়ে আপনারও তাই পড়া লাগবে, ইমাম সাহেবের যে সানা আপনারও সেই সানা, ইমাম সাহেবের যে দুরুদ আপনারও সেই দুরুদ, ইমাম সাহেবের যে দোয়া আপনারও সেই দোয়া, ইমাম সাহেবের যে নিয়ত আপনারও সেই নিয়ত, এখন আপনি ফাঁকি দিলেন আপনার জাতি ভাইকে ফাঁকি দিলেন, তাহলে সেইতে মুনাফিকি আর থাকতে পারে না, দেখেন হাজার হাজার মানুষ জানাজায় হয়েছে একজন জানাজার নিয়তই জানে না, জানাজার দোয়াটা পর্যন্ত জানে না, আমি মুসলমানদের বলি বাবা এখনো সময় আছে, মুনাফিকি সারের সেইতে মুনাফিকি আর থাকতে পারে না, জোরে বলেন ঠিক কি না, মরা মানুষ তোর ফাঁকি দিচ্ছে রাগ করতেছেন, যুব সমাজকে বুঝাইয়া দিয়ে যায় এখন বয়স হচ্ছে, বুড়া তো আর তোমরা হও নাই, তোমরা তো আমার মতো বুড়া হও নাই, দেখা যাচ্ছে কালো দাড়িগুলো নারে বাজান, ৪৩ চলতেছে বয়স, ৪৩-৪৪ চলতেছে বয়স, মনে হয় রুলামি সিদ্দিকি যুবক, আসলে যুবক নাই, কিন্তু যুবক হয়ে যখন ইসলামের কথা বলি তখন ভিতর থেকে একটা স্পিরিট বাইর হয়ে আসে, তখন চিন্তা হয় যে ইসলামের জন্য দুইটা কথা যদি আওয়াজ দিয়ে বলি, একটা কথা যদি একজন মানতে পারে, একটা কথা যদি আমার কথা যদি দিনের জন্য কাজে লাগে, এটা আমার জীবন সত্য, ঠিক কিনা, দেখা যায় বাংলাদেশে অধিক অংশ জানাজার মধ্যে জানাজার নামাজ ফাঁকি দেওয়া হয়, দেখ উখানো ফাঁকি, শেষ বিদায়ের সময় যাইতে ভাইকে ফাঁকি দিতেছি, এর সেইতে নসিব খারাপ, কপাল খারাপ আর হতে পারবে, কথা কন না কেন, কথা বলেন না কেন, শিকার দরকার আছে কি না, আরো জোরে বলেন, আমার নবীজি বললেন সালাত, যুবকেরা শুনে নাও নবীজি বললেন সালাত কেমন করে বললেন, নবী যদি বললেন আমি তোমাদের সঙ্গে তোমাদের বলে যাই তোমরা সালাত আদায় করবে কেমনে, সব শিক্ষা দিলেন নবী, শরিয়াত কেমনে মানবেন নবী শিক্ষা দিলেন, নবী তরিকা মানবেন কেমন শিক্ষা দিলেন, নবীজি সব কিছু শিক্ষা দিলেন, সেই নবীজির ভালোবাসায় যুবকেরা প্রাণ দিয়ে গেছে, যুবকেরা জীবন দিয়ে গেছে, নবীজির ভালোবাসায় তারা জীবনকে বাজি রেখে বাদান ঘরের বিবি থুইয়া নবীর পাডা অপনে ডাক দিয়েছেন, আপনারা শুনেছেন অনেকেই নবী রাসূলুল্লাহর ভালোবাসায় নতুন বিবি লয়া ঘরের মধ্যে ঢুকছে, বিবির চলে গেছেন বাদানরে আসওয়াত নামে একজন পাগল, ঘরের বি নতুন বিবিরে রাইখা বিয়ে করবে, বিয়ে সরমজানি কিনা বাদ দিয়া রাসূলুল্লাহর প্রেমে পড়িয়া ঘর ছেড়ে চলে গেছেন, যুবকদের বলে যায় এই জন্য আমাদেরকে আজকে এই রাসূলুল্লাহর ডাক, রাসূলুল্লাহর প্রেমের ডাক যখন আসবে দুনিয়া সব কাজকর্ম ফেলে দিয়া আমার নবীর প্রেমের মালা গলায় নিয়ে রাস্তায় নাম বজরে বলেন ঠিক কিনা, হামজালা জীবন দিয়ে গেল রাসূলের প্রেমে, কথা কয় না কেন, কথা কয় না, হযরত বেলাল রাসূলের প্রেমে দিয়ে গেলেন জীবন, রাসূলকে ভালোবেসে গায়ের চামড়া ছুলে ফেললেন, গায়ের মধ্যে আঘাত কুতুঘাত কত সহ্য করলেন রাসূলকে ভালোবেসে, হযরত বেলালের করুণ কাহিনী আপনারা শুনেছেন অনেকেই, এ মুসলমান হামজালার করুণ কাহিনী আপনারা শুনেছেন, এ মুসলমান শুনেছেন মাসুমায়াত মাসুমায়ের ইতিহাস শুনেছেন, আমার মা বোনেরা মাইকের আওয়াজ শোনেন, নবীকে ভালোবেসে ইসলামকে ভালোবেসে জীবন দিয়া গেছে, হে মুসলমান শুনে নেন পৃথিবীর মধ্যে রাবিয়া বসরি কেমন করেছিল, কত মা বোনদের ইতিহাস বললে শেষ হবে না, যুবকদের কথা বললে শেষ হবে না, সবচেয়ে বড় মজার বিষয় হলো যে বিবাহ করতে যাবে আপনারা যিনি আসওয়াত নামে যে যুবক ছিল, সুন্দর যুবক যে একজন কালা সাহাবি ছিল যিনি বিয়ের সরঞ্জানি কেনার জন্য বাজারে গেছে, রাসূলের প্রেমে পড়িয়া সবকিছু বাদ দিয়ে তরবারি কিনে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে, আমি আপনাদেরকে একটা অনুরোধ করব আজ থেকে আপনারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন, নবীজির ভালোবাসায় সুন্নাত তরিকায় চলবেন, দাড়িগুলো মুখের মধ্যে রেখে দিবেন সুন্নাত তরিকার মধ্যে চলবেন, ইসলামের মধ্যে টুপিটা মাথায় দিয়ে চলবেন, মুসলমানদের জন্য চেনা যায় মুসলমানদের জন্য চেনা যায়, মুসলমান জাতি বীরের জাতি, মুসলমান জাতি যখন যাবে এই রাস্তা দিয়া, যুব সমাজ যখন ইসলামের বিধান মেনে রাস্তা দিয়ে চলবে, হাজার হাজার যুবক তাদের আদর্শ দেখে তারা ইসলামের পথে ঝুঁকে আসবে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না, আজকে যুবক যুব সমাজ কথা বোঝেন,
সেগুলো সব সব ভুলে গেছে, মদ পদ সব ছেড়ে দিছে, পেটের দান্দে চলছে সব। আজকের ইতিহাস এমন একটা জামানা আসছে যে জামানা অন্ধকার জামানা, বিপাদের জামানা, গজবের জামানা, মুসিবতের জামানা। এই জামানায় ঘোর বিপদ, লোহার মইডলা হবে, মানুষে মানুষ খাবে, মানুষে মানুষ খাবে। তার তো প্রমাণ, নবীজি বলে গেছেন মানুষে মানুষ খাবে, আমি প্রমাণ পেয়ে গেলাম আপনাদের আউজানে বেশি দূরে নয়। শেষ জামানার মানুষ মানুষে মানুষ খাবে, মানুষগুলো হিংস্র প্রাণীর মতো হয়ে যাবে, মানুষের ভিতরে লোভ লালসা বিরাজ করবে, মানুষ নিজের মাকে হত্যা করবে, নিজের মার সঙ্গে জিনা করবে, ব্যভিচার করবে। শেষ জামানায় নবীজি বলে শেষ জামানার মানুষ বাল্লুয়া কেলাব, আমার মুখের কথা না, নবী বলছে দুনিয়াটা হবে পচা দুর্গন্ধ মরি, আর মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র। কুকুর প্রাণী বুঝাইছে তখন, এই প্রাণীটাতে বুঝাইছে বাল্লুয়া কেলাব, এই কেলাব আমার বাবারা। গভীর মনোযোগ, নবীজি বলে গেছেন এই জমিনটা হবে, এই জমিনটা হবে পচা দুর্গন্ধ মরি, আর মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষ শুধু সম্পদ পেলে খুশি হবে। এখন দাড়ি টুপি জুব্বা আছে, সুদের মধ্যে জড়িত, ঘুষের মধ্যে জড়িত, সরকার বেচারা 60,000-80,000 1,00,000 টাকা বেতন দিচ্ছে, তারপরেও তাদের সুদ খাওয়া লাগে, ঘুষ খাওয়া লাগে। 20 টাকা 50 টাকা সুদ না ঘুষ না খাইলে তাদের চলে না, কলম দিয়া খুসা দিয়ে ঘুষ খাচ্ছে। আজকে সারা জায়গা ঘুষ আর ঘুষ। নবীর কথা আমার কথা না, নবী বলছে বাল্লুয়া কেলাব এই দুনিয়াটা। আজকে দেখেন আজকে মানুষে মানুষ খাবে প্রমাণ আপনারা পেয়ে গেছেন রাউজানের জমিনে। আমি বেশি দূরে যাব না যে একজন মানুষ হয়ে মানুষকে হত্যা করে সেই গোস্ত রান্না করে খেয়েছে, শুনেছি, আমি দেখি নাই, তবে শোনা কথা না বলাই উত্তম। তবে আমি যেটা শুনেছি আপনারা ভালো জানেন, তামার ভাইরা শোনা কথা না বলাই উত্তম, হয়তো সেখানে ভুল থাকতে পারে, মিথ্যা হয়ে যেতে পারে। তামার ভাইরা, আজকে যে অমুসলিম কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না, বা অসৎ মানুষ যে সৎ মানুষের বন্ধু হতে পারে না, কোন মাস সাদিকিন, আল্লাহ কয় সত্যবাদী, আল্লাহ আল্লাহদের সঙ্গে চলো, এখন অসৎ সঙ্গ ছেড়ে দাও। অসৎ সঙ্গ মানুষের সঙ্গে চললে, যদি ফুকারলার সঙ্গে চলেন, আপনার শেখ সাদি লিখছেন সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্ববাস। এবাদা বাদানরা, যদি একজন আপনি অসৎ মানুষের সঙ্গে চলেন, যদি আপনি যিনি কাসির ধার কাটায় দায়ের ধার কাটায় আপনার, এরে কি বলে এই যে হাতুল টেনে টেনে কামার, এই কামারের কাছে গেলে এই আপনার লোহা পুরানো একটা গন্ধ নাকি আসবে, ফুলকি এসে কাপড়ে লাগবে, কাপড় ফুড়ে যাবে। আর যদি আতরালার কাছে যান, ওই আতরালার আতর যদি আপনাকে নাও দেয়, আতরের ঘ্রাণটা আপনার নাকে লাগবে, জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন লাগবে কি লাগবে না। তদ্রূপ আজকে রাউজানের জমিন প্রমাণ, জাস্ট অমুসলিমদের সঙ্গে বন্ধুতায় করার, সে কখনো মুসলমান হবে না, সে কোনো অসৎ মানুষ কখনো সৎ হতে পারে না, গাঁজাখর মদখর কোনোদিন ভালো মানুষের বন্ধু হতে পারে না, সে আপনাকে গাঁজা খাওয়াবে, মদ খাওয়াবে, ইয়াবা খাওয়াবে। এই জন্য এগুলো পরিত্যাগ করতে হবে, এগুলো সৎ সঙ্গগুলো ধরতে হবে, সৎ বন্ধু ধরতে হবে, যাদের সঙ্গে চললে আল্লাহকে চেনা যাবে, যাদের সঙ্গে চললে রাসূলকে চেনা যাবে, যাদের সঙ্গে চললে পিতা মাতার খেদমত করা যাবে, যাদের সঙ্গে চললে বড়দেরকে সম্মান করা যাবে, যাদের সঙ্গে চললে ছোটদেরকে স্নেহ করা যাবে, যাদের সঙ্গে চললে মহিলাদেরকে ইজ্জত সম্মান দেওয়া যাবে, যাদের সঙ্গে চললে সমাজের সম্মান রক্ষা হবে, তাদের সঙ্গে চলার দরকার আছে কিনা, জোরে বলেন আছে কিনা। ওইরকম একটা বন্ধু বানাইবি, তোর গোস্ত কাইটা কাইটা খাবে, তখন জাহান্নামে যাবি। ওই বন্ধুর সঙ্গে যার সাথে যার সম্পর্ক থাকবে, এক সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত একখানা হাদিস, আমি হাদিসের কথা ভালো শুনে নেন। এই হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? কি হবে সংক্ষিপ্ত আমি অর্থটা বলে যাই, কিয়ামত কবে হবে? আমার নবী বলতেছেন কিয়ামত যে হবে, তুমি এর জন্য কি প্রস্তুতি করছো, কি প্রস্তুতি করছো? ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ রোজা এগুলো করছি, এগুলো করছি, কথা বলেননি, আর কি করছো, আর কি করছো? হুজুর আমি যথেষ্ট নামাজ, দুনিয়ার মধ্যে আপনাদের কষ্ট হচ্ছে, আমার টাইম চলে আসছে, আমি তিনটা সময় তিনটা পর্যন্ত আমার আলোচনা করার কথা, আলেম আসলেই আছে, উনি আসতেছেন, আসলে আমাকে বলবেন, আমার আবার এই মলনা বসায় রেখে একটা সেকেন্ড কথা বলো, আমাদের বিশ্ব জাক, আমি জান না আমার লকাব আছে, বিশ্ব জাকের মঞ্জিলের মুড়ি, আমার দরবারে মাইকে টুকা দেওয়ার সঙ্গে সঙ্গে যত বড় বিজ্ঞ আলেম হোক না কেন, একটা সেকেন্ড আর মাইক ধরার ক্ষমতা নেই। আগে হলো আদব শিক্ষা দেওয়া হয়, তরিকাতের এজেন্ট তরিকা শিখতে হবে আগে, তরিকাতের বুদ্ধি আদব বুদ্ধি মহব্বত সাহস, ইসলাম ইমান এহসান, কালেমা নামাজ রোজা হজ জাকাত, আগুন পানি মাটি বাতাস, ইসলাম ইমান এহসান, শরিয়াত তরিকত হাকিকত মারেফাত,
এই প্ল্যাটফর্মগুলো আগে শিখতে হবে। এলমে হুজুরি, এলমে হুসুলি, এলমে হুজুরি, শরিয়াত তরিকত হাকিকত মারিফাত, এই এলমের জ্ঞান। কথা বুঝি আছে? কথা বুঝি আছে? ইসলাম, ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ আছে প্রায় 44-40টির উপরে, 40টা আবিধানিক অর্থ আছে 40টির উপরে। কয়টা মাংস মৌলবী, কয়টা মাংস? হে ইমানদার বিশ্বাসীরা, পরিপূর্ণভাবে কিসের মধ্যে দাখিল হও? ইসলামের। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ান অন্যের খান, ইসলাম মানে নিজে না ঘুমানোর গম পারণ, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, খালি শান্তি। তাহলে তোমার দ্বারা অশান্তি আছে? তাহলে বোঝা গেল এগুলো ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, রসুলের দুশ্মন, সুন্নাতের দুশ্মন, যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মেলাদের, আস্তে আস্তে দুরূদ শরীফের ফজিলাতে একটা ওয়াজ আছে, দেখবেন নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা নেকি হয়, একবার পড়লে 10টা গুনাহ মাফ হয়, একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে দেয়। নবীর উপরে দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়, নবীর উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি হয়, নবীর উপরে দুরূদ পড়লে মদিনাওয়ালা নিজে খুশি হয়। যে কাজ করলে আল্লাহ খুশি হয় সেই কাজ করা বালা না মন্দ? কথা কয় না? তাহলে যে কাজ করলে বাবা মা খুশি হয় সেই কাজ করা উচিত না? উস্তাদ খুশি হয় সেই কাজ করা খুশি উত্তম না? তাহলে যে কাজ করলে আল্লাহ খুশি হয় সেই কাজ করলে কিছু মৌলবীরা বেজার হয়? তা আমি আপনাদেরকে অনুরোধ করবো, যে বেজার হয় হোক, আমরা এত বেগ এত উচ্চকণ্ঠে মহব্বত নিয়ে দুরূদ শরীফ করবো, বাতিলেরা বেজার হইব, আর সুন্নিরা খুশি হইব, ফেরেশতারা খুশি হইব, আল্লাহ খুশি হইব, চাই কি চাই না? মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা দেখ সোনি, দেখ সোনি মাদের আমার নবীকে, দেখ সোনি, দেখ সোনি মাদের নবীকে, প্রতিম সৈয়দ